হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম রাইস রহমান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহ তালা রহমতে আপনারাও ভালো আছেন তো চলে আসলাম আজকে পারফেক্টভাবে পাটশাক ভাজি করতে তো অনেকেই কিন্তু পাটশাক পারফেক্টভাবে ভাজি করতে পারে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো চলে আসলাম পাটশাক ভাজি করতে তো প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি তেল তো তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে পাটশাক ভাজির মধ্যে তো পাটশাক ভাজিতে তেলটা কম হলে কিন্তু পাটশাক ভাজি খেতেও ভালো লাগে না আর পাটশাক ভাজিটা কিন্তু পারফেক্টভাবেও হয় না তো তেলটা একটু গরম হওয়ার পর এখানে একটা রসুন আমি একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি তো রসুনটা হালকা একটু গোল্ডেন কালার হলে তারপর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ তো রসুনটা একটু ভেজে নেব তো এখানে দুটো শুকনো মরিচ আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসা শাক থেকে শাক ভাজি থেকে তো শুকনো মরিচ আর রসুনটা একটু ভেজে নেব তো নারাচড়া দিয়ে ভেজে নিচ্ছি তো শাকটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর তো পাট আমি ভালো করে ধুয়ে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা পেঁয়াজ রসুনটা একটু ভাজার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি একদমই চিকন করে কেটেছি তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো তো পেঁয়াজগুলো একদম সিদ্ধ করবো না কিংবা গালিয়ে নেব না শুধু নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দেব তারপর কিন্তু আমি এখানে শাক দিয়ে দেব পাট শাক দিয়ে দেবো তো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো শাক দেওয়ার পর লবণটা দিলে কিন্তু সহজে মিশতে চায় না শাকের মধ্যে এ কারণে পেঁয়াজের মধ্যে দিয়েছি ভালো করে মিশিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি শাকগুলো তো এখানে আমি অর্ধেক শাক দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব তো অর্ধেক শাক আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটু ঝরঝরা করে তারপর বাকি শাকগুলো দিয়ে দেব তো পাটশাক কিন্তু খুব অল্পতেই দলা দলা হয়ে যায় আর পাটশাক কিন্তু সিদ্ধ হয় না দলা দলা হয়ে গেলে আর খেতেও ভালো লাগে না তো বাকি অর্ধেক পাটশাক আমি দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব তো একদম আলতো হাতে কিন্তু নাড়াচাড়া দিয়ে ঝরঝরা করে তারপর নাড়তে থাকবো তো নাড়াচড়া বন্ধ করে রাখলে কিন্তু শাকগুলো তো আমি ভালো করে নারাচরা দিয়ে ঝরঝরা করে নিচ্ছি একদম আলতো হাতে একদম আলকা আলগা করে আলগা আলগা করে নাড়াচাড়া দিয়ে ঝরঝরা করে নিতে হবে শাকগুলো শাকগুলো দলা দলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ভাজিটাও কিন্তু পারফেক্ট হবে না পাট শাক ভাজি কিন্তু এভাবে ভাজি করলে শাকগুলো একদম সবুজই থাকবে আর সেদ্ধ হবে অনেক সুন্দরভাবে আর একদম ঝরঝরে হবে শাকের মধ্যে তেলটা যদি কম দেন তাহলে কিন্তু পাট শাক ভাজিটা পারফেক্ট হবে না শাকে অবশ্যই তেলটা একটু বেশি করে দিতে হবে আমি কিন্তু অনেকগুলো তেল দিয়েছি তো শাকে কিন্তু প্রচুর তেল তেল লাগে তেলের মধ্যেই কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে যাবে তো আমি নাড়াচাড়া দিয়ে একদম ঝরঝরে করে নিচ্ছি শাকগুলো তো যতক্ষণ অবধি শাক রান্না করবেন ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া দিয়ে ঝরা করে নিতে হবে পাট শাক ভাজি তো পাঁচ মিনিট সময় ধরে আমি পাট শাকগুলো নাড়াচাড়া দিয়ে ঝড়ঝরা করে নিচ্ছি আর নাড়তে থাকছি অনবরত যেন জায়গায় কোনো জায়গায় দলা দলা পেকে না থাকে শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর পাট শাক ভাজিও কিন্তু হয়ে গেছে আমার তো আমার পাট শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে তো চুলার আগুনটা আমি বন্ধ করে একটু নাড়াচাড়া দিয়ে ঝড়ঝড় করে নিচ্ছি শাকগুলো তো শাক ভাজিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো দেখে হয়তো বুঝতে পারছেন আমার শাক ভাজিটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো এভাবে একবার হলে আপনারা পাট শাক ভাজি করে দেখবেন শাক ভাজি কিন্তু এইভাবেই একদম ভাবে হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ